আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বদ্ধপরিকর দেশের নির্বাচন কমিশন। এরই অঙ্গ হিসেবে শনিবার জিরানিয়া মহকুমা শাসক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার নিরঞ্জন চাকমা, পাঁচ খয়েরপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার সন্তোষ দাস ও মান্দাই বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সুশান্ত দেববর্মা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই এই বৈঠক করা হয়েছে বলে জানান পাঁচ খয়েরপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার সন্তোষ দাস। ইলেকশন নোটিফিকেশন ইস্যু করেছি আমরা, এই সাবি বিষয়ে তিনটা বিধানসভা ক্ষেত্র, একটা মজলিশ ফুট, দশ মজলিশ ফুট, পাঁচ খয়ের ফুট, আধা এগারো মাস। আমরা তিনজন রিটার্নিং অফিসার এখানে, সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা তাদেরকে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। সঙ্গে আমাদের যে নোটিফিকেশন আসছে ইলেকশনের, এই তিনটা বিধানসভা ক্ষেত্রে যে নির্বাচন, এই নির্বাচনের যে নোটিফিকেশন এটা আমরা হ্যান্ডওভার করেছি। পাশাপাশি এই নমিনেশন সাবমিশনের এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের যে বিভিন্ন রিলিভেন্ট ইস্যুগুলি আছে ওইগুলি আমরা ব্রিফ করেছি, ইনক্লুডিং এমসিসি এবং ডিফেসমেন্টের যে ম্যাটার।